আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জেআরএফ রেমির জেটিভি বাংলার তথ্যবহুল খণ্ড অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নাশিদ বিনতি। 5 মিনিটেই পূর্ণ চার্জ হবে গাড়ির। প্রযুক্তির যুগে এখন অসম্ভব বলে কোনো কিছুকে এড়িয়ে যাওয়াটা বোকামি। মানুষের ধারণার বাইরের কাজকে এখন প্রযুক্তি দ্বারা সম্ভব করা যাচ্ছে, তেমনি এবার 5 মিনিটেই বৈদ্যুতিক গাড়িতে পূর্ণ চার্জ হওয়ার মতো প্রযুক্তি আসছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি প্রতিবেদনে এমন অবাক করা তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, চীনের একটি কারখানায় লিথিয়াম ও আয়ন দিয়ে এমন ব্যাটারি তৈরি করা হয়েছে যার সাহায্যে ফিলিং স্টেশনে তেল বা গ্যাস ভরানোর মতো সময়েই এই ব্যাটারি চার্জ করা যাবে। বৈদ্যুতিক গাড়ির চার্জার নির্মাতা প্রতিষ্ঠান পট পয়েন্টের তথ্য অনুযায়ী, একটি সাধারণ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে গড়ে সময় নেয় 8 ঘন্টা, কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে 5 মিনিটেই একটি ব্যাটারিতে চার্জ সম্পন্ন করা যাবে। ইসরায়েলি প্রতিষ্ঠান স্টোরডম লিথিয়াম ও আয়ন দিয়ে এই নতুন ব্যাটারি নিয়ে কাজ করছে, আর তাদের নির্দেশনা অনুযায়ী চীনের ইভ এনার্জি নামের কারখানায় 1000 নমুনা ব্যাটারি তৈরি করা হয়েছে। সাধারণত লিথিয়াম ও আয়ন দ্বারা তৈরি ব্যাটারিতে ইলেকট্রোড হিসেবে গ্রাফাইট ব্যবহার করা হয়, কিন্তু নতুন এই প্রযুক্তির ব্যাটারিতে গ্রাফাইটের পরিবর্তে অর্ধপরিবাহী ন্যানো পার্টিকেল ব্যবহার করা হচ্ছে। এতে ব্যাটারিতে চার্জ করার সময় কমে আসছে আর এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী। গত 18 জানুয়ারি টুইটারে ইলন মাস্কও এই বৈদ্যুতিক গাড়ির দ্রুত চার্জ করার বিষয়টি উল্লেখ করেন, যেখানে তিনি টেসলার দ্রুত চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করার কথা বলেন। নতুন এই প্রযুক্তিতে 5 মিনিটে চার্জ করা সম্ভব হলে অনেক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে এই নতুন প্রযুক্তির স্বাদ পেতে হলে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে গাড়িপ্রেমীদের। চীনের রাস্তায় নামছে চালকবিহীন গাড়ি। এখন চাইলেই ঢাকা যাবে চালকবিহীন এই রোবোট্যাক্সি। অনেক পরীক্ষা নিরীক্ষার পর অটোএক্স নিয়ে এসেছে চালকবিহীন এই পরিবহন সেবা। চীনের শেনজেন অঞ্চলে এরই মধ্যে শুরু হয়েছে পাইলট কর্মসূচি, আর এই কর্মসূচিতে যোগ দিতে হলে আগ্রহীদেরকে প্রথমে সাইন আপ করে নিতে হয়। এরপর সদস্য ক্রেডিট কার্ড ব্যবহার করে নেওয়া যাবে এই সেবা। চালকবিহীন গাড়িটি মূলত পরিবর্তিত ক্রাইসলার প্যাসিফিয়া। ব্যবহারকারীর সামনে কোনো চালক ছাড়াই এসে হাজির হবে গাড়িটি, তারপর তাকে নিয়ে পৌঁছে দেবে গন্তব্যে। অটোএক্স এক ডেমো ভিডিওতে দেখিয়েছে তাদের চালকবিহীন গাড়ি কিভাবে রাস্তায় চলে এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলে। চালকবিহীন গাড়িটি আশেপাশের পরিবেশ বুঝতে লাইডার, রেডার এবং ব্লাইন্ড স্পট সেন্সিং প্রযুক্তির সমন্বয় ব্যবহার করে। প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, পুরোপুরি চালকবিহীন রোবোট্যাক্সি গোটা বিশ্বে এখনও দুর্লভ। এ ধরনের গাড়ি রাস্তায় পুরোদমে চালু হওয়ার আগে পরিশোধিত প্রযুক্তি ও আপডেটেড নীতিমালার সমন্বয়ের প্রয়োজন পড়বে। দর্শক, এই ছিল আমাদের আজকের জেআরএফ রেমির জেটিভি বাংলার তথ্যবহুল খণ্ড অনুষ্ঠানে। দেশ বিদেশের বিভিন্ন খবর আমাদের মেইল করুন jtvbanglaofficial@gmail.com এই ঠিকানায়। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জেটিভি বাংলা। জেআরএফ রেমিটস, জাপানের 1 নম্বর রেমিটেন্স কোম্পানি। বাংলাদেশ থেকে যে কেউ যে কোনো সময় নগদ, বিকাশ বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারেন খুব সহজেই।